फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के खुबी एक गुरुत्वपूर्ण विषय ने आलोचना करब, से बांगला इंडस्ट्री ते सेरा पांच जन स्टाइलिश हिरो दे नाम बोलबो, जादे स्टाइल बा फैशन प्रत्येक देशे जनप्रिय एवं प्रत्येक देशे मानुष जन तादेरके प्रचंड भालोबासे एवं जथेष्ट परिमाणे फैन फलोइंग आछे। तो एमन पांच जन स्टाइलिश हिरो दे नाम बोलबो, तो अवश्य आपनादेर भिडियोटा पुरो देखार अनुरोध रइलो। तो एक नम्बर जे जार नाम राखबो से होच्छे आमादेर सबार प्रिय बुम्बादा। तो बुम्बादा जदि स्टाइल बा फैशन जिनिसटा ना देखातेन, आमरा आजके 2021 दाड़िये कोनो पब्लिक बा कोनो छेले मेये बुझते पारतम ना जे स्टाइलिश बा फैशन जिनिसटा कि। कारण बांग्लाते सर्वप्रथम माने स्टाइलिश हिरो बा फैशन माने जाके बला हय, माने फैशन टाइपेर जे जिनिसगुलो जे प्रथम एनेछिल तार नाम अवश्यई প্রসেনজিৎ চ্যাটার্জী। যেমন সবুজ সাথী ওই হেয়ারটাকে মানে নিচের দিক করে নামানো, ওই স্টাইলিস্টটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে হাই লেভেলের ছিল, মানে প্রত্যেকটা মানে ছেলেমেয়েরা পাগল হয়ে গিয়েছিল যে সবুজ সাথীর মানে চুলের স্টাইল দেখে। এবং বুম্বাদার দেবা সিনেমাতে বলি, ওই মুখে দেশলাই কাটি লিয়া হাতের মাসাল দেখানো, মানে জামা গুটিয়ে ওই স্টাইলটা বলি, বা আরো যেসব সিনেমাগুলো ছিল প্রত্যেকটা স্টাইল কিন্তু সেই সময় নতুনত্ব ছিল। এবং বিয়ের ফুল বলি, সেখানে মুখের গেটআপটা বেশ আলাদা ছিল, বেশ দারুণ লাগে। তো বুম্বাদা সত্যি কথা বলতে সেরা থাকবে, কারণ যতই নতুন হিরো আসুক, যতই নতুন স্টাইল বা ফ্যাশন দেওয়ার চেষ্টা করুক, তো বুম্বাদার ধারে কাছে আমার মনে হয় না কেউ যেতে পারবে। তো বুম্বাদাকে সত্যি কথা বলতে কমার্শিয়াল সিনেমার দিক থেকে আজও কিন্তু গ্রামের দিকে দর্শকরা প্রচন্ড পরিমাণে মিস করে, এবং শহরের দিকে দর্শকরা কিন্তু এখনো কমার্শিয়াল সিনেমা বুম্বাদাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো জানি না আর হবে কিনা, তবে বুম্বাদা সেই স্টাইল বা ফ্যাশন বা 90 দশকে অমর সঙ্গী অমর প্রেম যে ব্যাপারটা যে আমাদেরকে দিয়েছিল, সেটা কিন্তু আজ জীবন সিনেমা প্রেমিক মানুষরা মনে রাখবে। তো দু নম্বর যে নামটা রাখবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জিদ্দা। তো জিদ্দা 2021 দাঁড়িয়ে যদি কথা ভাবি, নম্বর ওয়ান স্টাইলিশ কিং হচ্ছে জিদ্দা। কারণ জিদ্দার মতো স্টাইল 2021 দাঁড়িয়ে আমার মনে হয় না কেউ ধারে কাছে আসবে। কারণ এক একটা স্টাইল দেখে প্রত্যেকটা মানুষরা পাগল হয়ে যাচ্ছে যে হোয়াট এ লুক কি দিচ্ছে জিদ্দা। মানে বলিউড হিরোকে হার মানাতে পারে আমাদের জিদ্দা, সত্যি এটা কিন্তু মানতেই হবে। পুরো হলিউড লেভেলের হিরো হচ্ছে জিদ্দা। কারণ জিদ্দার বাজি বা সুলতান বা প্যান্থার প্রত্যেকটা সিনেমা স্টাইল মারাত্মক লেভেলের, মানে হেয়ার থেকে শুরু করে দাড়ি থেকে শুরু করে জামা মানে প্যান্ট, মানে প্রত্যেকটা জিনিস কি বলবো, সানগ্লাস পরা প্রত্যেকটা ম্যাচ আলাদা। তো অবশ্যই জিদ্দাকে 2 নম্বরে রাখলাম। 3 নম্বরে যে নামটা রাখবো সে হচ্ছে দেব। তো দেবকেও আমার স্টাইলের দিক থেকে কিন্তু খুব ভালো লাগে, কারণ বিন্দাসে ওই চুলে বিদ দেওয়া বা ওই চুলটাকে সামনের দিক করে তোলা বা চ্যালেঞ্জের যে সমস্ত স্টাইল গুলো ছিল, কাঁধে হামতুম ব্যাগ, কোমরে বেল্ট ঝুলনো, ছিঁড়া প্যান্ট, বেশ ভালো। মানে স্টাইলের দিক থেকে দেবকে কিন্তু ভালো উন্নত মানের লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। তো দেবকেও লিস্টে অবশ্যই 3 নম্বরে রাখা যায়। 4 নম্বরে যে নাম রাখবো সে হচ্ছে ইয়াশ দাশগুপ্ত। তো ইয়াশ দাশগুপ্তর কিন্তু স্টাইল আমার প্রচন্ড ভালো লাগে, সত্যি কথা বলতে ভালো লাগে। কারণ তোতাল দাদাগিরি যে স্টাইল গুলো ছিল খুব ভালো, ফিদা সিনেমাতে খুবই ভালো। তো একজন নতুন হিরো, তার স্টাইলের দিক থেকে যদি বিবেচনা করি, তো ইয়াশকে অবশ্যই ভালো একটা নাম্বার দেওয়া যায়। ইয়াশের বাইক মানে দৌড়ানো স্টাইল বলি, বা ও যখন টোটাল দাদাগিরি সিনেমাতে যখন কাঁধে হামতুম ব্যাগ মিমির পিছনে মানে দৌড়াচ্ছে ওই সিনটা বলি, বেশ ভালো। তো মিমি মানে ইয়াশের যেহেতু বডি ফিটনেস বা হাইট খুব ভালো আছে, তো ইয়াশকে কিন্তু খুব ভালো মানায়। পুলিশ ইন্সপেক্টর যে চরিত্র প্লে করেছিল এসওএস কলকাতা, সেখানে কি সুন্দর লাগছে তাই না, মানে অ্যাজ এ চকলেট বয় লাগছে। এবার 5 নম্বরে যে নাম রাখবো, তো 5 নম্বরে আমি ভেবেছিলাম কাকে রাখবো, অনেক টলিউডের হিরো আছে, তো সেক্ষেত্রে আমার একটু মানে খুবই অবাক লাগছিল। তো সব দিক থেকে বিবেচনা করে আমি অঙ্কুশকে রাখলাম, কারণ অঙ্কুশের স্টাইল গুলো কিন্তু খুব ভালো লাগে। কারণ ভালো লাগার কারণ হচ্ছে অঙ্কুশ কিন্তু নতুনত্ব কিছু করার চেষ্টা করে, যে কিছু একটা করে দেখাবো, সেইটা কিন্তু অঙ্কুশের মধ্যে অবশ্যই রয়েছে। কারণ আমি হরিপদ ব্যান্ডালা বা আমি যে কে তোমার এই সিনেমাগুলো আমার ভালো লাগেনি পার্সোনালি, কিন্তু সিনেমার অঙ্কুশের স্টাইল বা যে কথা মানে হেয়ার স্টাইল ছিল বেশ ভালো লেগেছিল। এবং পার্সোনালি যে এই যে সিনেমাটা বেরালো FIR, এখানে তার গোপের স্টাইল বলি বা জামা পোশাক আশাক বলি খুব ভালো। তো অঙ্কুশকে অবশ্যই স্টাইলিশ হিরো বলা যায়। এগুলো ছিল আমার লিস্ট,
আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।